আজকে আমরা দেখব একটি 10 হর্স পাওয়ার সেচ মোটর 1 ঘন্টা চালালে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে। এই জন্য প্রথমে আমাদেরকে হর্স পাওয়ারকে ওয়ার্ডে নিয়ে আসতে হবে। এখানে 10 হর্স পাওয়ার আমরা কিলো ওয়ার্ডে নিয়ে আসতে গেলে আমাদেরকে 0.746 দিয়ে গুণ দিতে হবে। আমরা জানি যে 1 হর্স পাওয়ার সমান সমান 0.746 কিলোওয়াট কিলোওয়াট। এটাকে দিয়ে আমরা যদি গুণ দিই তাহলে আমরা পাবো এখানে 7 কিলোওয়াট। তাহলে 10 SP সমান সমান আমরা এখানে 7 কিলোওয়াট পাইলাম। এই কিলোওয়াটকে এখন আমরা ওয়ার্ডে প্রকাশ করব। ওয়ার্ডে প্রকাশ করার জন্য 7 কিলোওয়াটকে আমরা 1000 দিয়ে গুণ দিব। তাহলে আমাদের দাঁড়ায় 7000 ওয়াট। তাহলে এটাকে আমরা এখন বিদ্যুৎ বিল আকারে বের করব। আমরা এখানে প্রথমে এনার্জি সমান সমান যে সূত্রটি আছে, এনার্জি অর্থ হচ্ছে বিদ্যুতের যে খরচের যে একক সেটাকে বোঝায়। এনার্জি সমান সমান P × T। এখানে পি বলতে এখানে পাওয়ার বোঝায়, ওয়াট বা কিলোওয়াট, এবং টি বলতে সময়, সেটা কতক্ষণ ধরে চলতেছে, টি বলতে সেটাকে বোঝায়। তাহলে আমরা পি সমান সমান এখানে পাইলাম 7000 ওয়াট। এবং এখানে আমরা সময় যেটা ধরেছি সেটা 1 ঘন্টা, তাহলে 1 দিব, 1 আওয়ার। তাহলে আমরা যদি এখানে গুণ করি 7000 ওয়াট আওয়ার হয়। এই ওয়াট আওয়ারকে আমরা এখন কিলোওয়াট আওয়ারে নিয়ে আসব বা ইউনিটে প্রকাশ করব। এই জন্য আমাদেরকে 7000 ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা এখানে পাইলাম 7 কিলোওয়াট আওয়ার, বা আমরা বলতে পারি 7 ইউনিট। তাহলে আমরা একটি 7000 ওয়াটের একটি মোটর যদি আমরা 1 ঘন্টা চালাই, তাহলে সেই মোটরটি 7 কিলোওয়াট আওয়ার বা 7 ইউনিট বিদ্যুৎ খরচ করবে, এনার্জি খরচ করবে। আমরা প্রতি ইউনিটের মূল্য ধরব 6 টাকা। প্রতি ইউনিটের মূল্য 6 টাকা। প্রতি ইউনিটের মূল্য আমরা এখানে ধরলাম 6 টাকা। তাহলে একদিনের বিদ্যুৎ খরচ, একদিনের বা 1 ঘন্টার বিদ্যুৎ খরচ 1 ঘন্টার বিদ্যুৎ খরচ আমরা এখানে পাইলাম 7 কিলোওয়াট আওয়ার। 7 × আমরা 6 টাকা ইউনিট ধরেছি, তাহলে এখানে আমাদের পাওয়া যায় 42 টাকা। আমাদের এই 7000 ওয়াটের এই মোটরটি যদি 1 ঘন্টা চলে, তাহলে সেই আমাদের 1 ঘন্টায় সেই 42 টাকা বিদ্যুৎ খরচ পড়বে। তাহলে 1 মাসে বিদ্যুৎ খরচ কত পড়বে সেটাও আমরা বের করে নিব। 1 মাস সমান সমান 30 দিন,
এটা আমরা সবাই জানি। এখন 30 দিনের হিসাব করে আমরা এখানে গুণ দিব, আমরা এখানে পাইলাম 42 টাকা, গুণ করে এখানে হয় 1260 টাকা। তাহলে আমরা এক মাসে যদি বিদ্যুৎ বিল বের করি 30 দিয়ে আমাদেরকে 42টা গুণ দিতে হবে, তাহলে আমরা পাবো 1260 টাকা। তাহলে 7000 ওয়াটের একটি সেচ পাম্প আমরা যদি এভাবে প্রতিদিন এক ঘন্টা করে চালাই, তাহলে আমাদের 30 দিনে সেটা 1260 টাকা বিদ্যুৎ বিল আসবে।